আইপিএলে প্রথমবারের মতো একই দলে দল পেয়েছেন দুই বাংলাদেশি। নিলামে কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসানকে তো কিনেছেই, সাথে কিনেছেন লিটন দাসকেও। যদিও হিসেব নিকেশ বলছে বিদেশি তারকায় ঠাসা কলকাতার একাদশে দুই বাংলাদেশির একসাথে সুযোগ পাওয়া কঠিন। তবে ভারতের গণমাধ্যম আনন্দবাজার দাবি করেছে লিটন ও সাকিব দুজনই থাকবেন কলকাতার প্রথম একাদশে। কলকাতার নাইট রাইডার্স এবার এক ঝাঁক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছেন। একাদশে বিদেশি খেলানো যাবে মাত্র চারজন, অথচ প্রতি আসনের জন্য একাধিক ক্রিকেটারের তুমুল প্রতিদ্বন্দ্বিতা। রহমানুল্লাহ গুরবাস নাকি লিটন দাস, লোকি ফার্গুসন নাকি টিম সাউদি। এদিকে অলরাউন্ডারে ভরপুর দলে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, সাকিব আল হাসান ও ডেভিড ভিসা। হিসেব নিকেশ মেলাতে গিয়ে সবাই যখন ভাবছেন একসাথে দুই বাংলাদেশির একাদশে থাকা হবে না, তখন আনন্দবাজার অনুমান করছেন তাদের এই একাদশে আছেন সাকিব ও লিটন দুজনই।